ডলার যে পাচার হয় না এটা বলতে পারবো না, অবশ্যই হয়েছে, নিশ্চয়ই হয়েছে, না হলে এত বলবে কেন? কিন্তু আমার কথা হলো যে যে পাচার বলতেছি আমি, বারবার বলতেছি এত বছর ধরে, এটা কারা করতেছে কেন আমি বের করতে পারবো না? আপনার একটা এলসি যদি আজকে এই তেলের এলসি বলেন আর ডাইলের এলসি বলেন না কেন, ইন্টারন্যাশনাল মার্কেট আপনি কোন মার্কেট থেকে আনতেছেন? আপনি তো এলসিটা করতেছেন বিকেলবেলায় বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, তাহলে বাংলাদেশ ব্যাংকের চেক করা উচিত যে এই জায়গায় এই প্রাইস কি না, আমি আন্ডারে ইনভয়েস করলাম না ওভার ইনভয়েস করলাম, এটা তো বের করা দিনে দিনেই সম্ভব। আর যেটা রপ্তানিকারকদের বেলায় যেটা হয়, সেইখানে কোনো 5 সেন্ট 10-2 সেন্ট কেউ যদি রাখতে পারে রাখতে পারে, খুব বেশি রাইখা এখানে চলা এত সহজ না। হুন্ডির সাইজটা তো বেড়ে গেছে, এমন একটা জায়গায় গেছে যে 2.5% থেকে 5% বাড়লেও, যেটা কিছু কালকে না পরশু ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইসে বলছিল হেড, যে রেটই হোক না কেন তার থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য রেডি আছে অনেক। হুন্ডির ব্যাপারটা হলো অন্য জিনিস, হুন্ডির ব্যাপার হলো আপনার প্রয়োজন, এবং আপনার প্রয়োজন আপনি নেবেন যে প্রাইসই হোক না কেন নিতেই হবে, এবং ওরা ম্যানেজ করবে যেসব এলাকায় আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজ করে সেই সব জায়গায়, এবং সেই সব জায়গায় এটা দীর্ঘদিন ধরে এইভাবে আছে, এটা 2.5% 5% 7% আপনি যাই দেবেন তার উপরে দিয়ে সে নিবে, এতে আরও ডলারের দামটা আরও আস্তে আস্তে বাড়ে। ডলারের যেটা আমরা যেটা আসলে প্রবলেমটা ফেস করতেছি সেটা হলো, আপনি পাকিস্তানে দেখেন কত ডলারের অবস্থা, শ্রীলঙ্কায় দেখেন, ইন্ডিয়ায় ডিভ্যালুয়েশন যেভাবে হয়েছে, এক সময় তো আপনার অনেকদিন 40-42 টাকা ছিল, সেখান থেকে কোথায় গেছে? আমাদের এখানে কিন্তু আমরা দীর্ঘদিন একই জায়গার মধ্যে ধরে রাখছি, ওটা তো এইটা আমাদের একটা মারাত্মক ভুল হয়েছে। আমরা কিন্তু সবসময় বলছি যে 20-25 পয়সা করে বাড়াইতে থাকেন অন্য অন্য দেশের সাথে মিলে, কিন্তু আমরা সেটা করি নাই দীর্ঘদিন একটা জায়গায় রাখা হয়েছে কি, এখন আমাদের হঠাৎ করে এই বেড়ে গেছে, এখন হঠাৎ করে বেড়ে গেছে দেখে জিনিসপত্রের দামও হঠাৎ করে বেড়ে গেছে। আজকে যদি আপনার 2-4 আনা 8 আনা 1 টাকা করে বাড়ে আস্তে আস্তে জিনিসপত্রের দাম, তখন কিন্তু ইনফ্লেশন যদি অল্প অল্প পয়েন্ট হয় তখন কিন্তু কিছু হয় না, কিন্তু হঠাৎ করে যখন বেড়ে যায় তখন অসুবিধা হয়। এই ডলারের রেটটা আসলে আমাদের অনেক আগের থেকেই আমরা বলেছিলাম যে 84-85 টাকার মধ্যে আটকে না রেখে আপনারা আস্তে 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 বাড়ান, এটা অনেকেই বলেছিল, এখন তো আমরা আর পিছনে যেতে পারবো না সামনের দিনের ব্যাপারে, যেহেতু একদিকে যেটা বলছেন এখন এখনও কিন্তু আপনি জোর করে এই যে রেট বেঁধে দিয়ে আটকে রাখতেছেন, হ্যাঁ এটা যদি ওপেন করা হয়, এখানে মাতলুব ভাই যেটা বলছে যে রপ্তানিকারকরা হেল্প করবে, রপ্তানিকারক বলতে মূলত তো 84% আসে এক জায়গার থেকেই, তো সেই জায়গার মধ্যে আমি তো বুঝি না যে আমাদের হাতে তো কিছু নাই, এটা হলো মার্কেটের সাথে ইয়ে, এবং এখানে আমাদের যে ডলারের রেট খুব একটা বেড়ে গেলে যে আমাদের খুব একটা লাভ হয় তা কিন্তু না, বাইরেরা কিন্তু প্রতিটা জিনিসই হিসাব করে, আমার কত ইনসেন্টিভ পাচ্ছি কোন জায়গায় কী হচ্ছে সব কিছু হিসাব করেই কস্টিংটা কিন্তু করে, তো আমরা কখনো রপ্তানিকারকরা চাই না যে আমার দেশের ডলারের দামটা অনেক বেড়ে যাক, ইনফ্লেশন হইলে পরে আমার শ্রমিক ভাই বোনেরা এই জিনিসপত্র কিনতে যাইয়ে বলবে বেতন বাড়ান, তো বিভিন্ন রকমের অসুবিধা আছে। সেজন্য এটা আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের হঠাৎ করে হতাশাটা বেশি হয়ে গেছে, আমার এখনও যে ডলার আছে বা আমাদের যদি 1.5 বিলিয়নের উপরে আপনার রেমিটেন্স আসতো প্রায় 2 বিলিয়নের কাছাকাছি, এবং রপ্তানিতে আমাদের কিন্তু এখন 60%-এর উপরে কিন্তু আমাদের থাকে, আমরা তুলা ইম্পোর্ট করি 100% আপনার ইয়ে, কিন্তু আমাদের ম্যাটেরিয়াল কিছু ইম্পোর্ট করতে হয় র ম্যাটেরিয়ালস ইসের জন্য অ্যাক্সেসরিজের জন্য, এক সময় যখন আমরা গার্মেন্টস করছি তখন তো আমরা কার্টুনটাও আনছি, এখন কিন্তু 100% অ্যাক্সেসরিজ আমাদের এখানেই হয়, এর র ম্যাটেরিয়ালটা আনতে হয়, কেমিক্যাল আমাদের এখানে ইন্ডাস্ট্রি নাই এরকম কেমিক্যাল ইম্পোর্ট করতে হয় ওয়াশিংয়ের জন্য ডাইংয়ের জন্য, এই কিছু কিছু জায়গার পরেও কিন্তু আমাদের 60%-এর উপরে কিন্তু আমাদের থাকে, তাহলে যদি আমি যদি 5 বিলিয়ন ডলার যদি 4 বিলিয়ন ডলারও যদি আমি রপ্তানি করি মাসে অ্যাভারেজে, তাহলে 4×6=24.5 বিলিয়ন থাকে, ওখানে যদি 4.5 বিলিয়ন কিন্তু আমার প্রতি মাসে আসতেছে, এইটা দিয়েই কিন্তু আমরা মোটামুটিভাবে কিছু শর্টফল থাকলেও যদি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসে তাহলে আমরা কিন্তু মিলিটারিতে আমাদের যে বিভিন্ন জায়গার থেকে যে আমরা লোন পাই সেই লোন দিয়ে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। এখানে
যে জিনিসটা হয়েছে সেটা হলো ওই যে একটু আগে আনোয়ার বলছিল যে সবকিছু তো আর ই করা যায় না, যে যে ডলার যে পাচার হয় না এটা বলতে পারবো না, অবশ্যই হয়েছে, নিশ্চয়ই হয়েছে, না হলে এত বলবে কেন। কিন্তু আমার কথা হলো যে যে পাচার বলতেছি আমি, বারবার বলতেছি এত বছর ধরে, এটা কারা করতেছে কেন আমি বের করতে পারবো না। আপনার একটা এলসি যদি আজকে এই তেলের এলসি বলেন না ডাইলের এলসি বলেন না কেন, ইন্টারন্যাশনাল মার্কেট আপনি কোন মার্কেট থেকে আনতেছেন, আপনি তো এলসিটা করতেছেন বিকেলবেলায় বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, তাহলে বাংলাদেশ ব্যাংকের চেক করা উচিত যে এই জায়গায় এই প্রাইস কি না, আমি আন্ডারে ইনভয়েস করলাম না ওভার ইনভয়েস করলাম, এটা তো বের করা দিনে দিনেই সম্ভব। আর যেটা রপ্তানি কারকদের বেলায় যেটা হয় সেইখানে কোনো 5 সেন্ট 10 2 সেন্ট কেউ যদি রাখতে পারে খুব বেশি রাইখা এখানে চলা এত সহজ না, কারণ ফ্যাক্টরি তো তার চালাইতে হবে, টাকা তো আর বিদেশ রাখলেই হবে না, টাকা বিদেশে কাদের এই জিনিসটা কিন্তু খুঁজে দেখা দরকার। আমি অবশ্য ওইটার দিকে যাচ্ছি না, ওই আনোয়ার সাহেব যেটা বলছিল একটু আগে যে অহেতুক ব্যবসায়ীদের উপরে বারবার চাপ না দিয়া অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা খুঁজে বের করা হোক। অ্যাবসলিউটলি, কাদের সন্তানরা বিদেশে বেশি পড়ে, কাদের ঘরবাড়ি বিদেশে বেশি আছে, এটা দেখেন না। আপনার বেগমপাড়া বলে একটা খামাখা কথা বলে, আপনি দেখেন না এই বেগমপাড়াই কাদের কাদের বাড়ি আছে, এটা তো আপনি যে কোনো গভর্নমেন্টের কাছে চাইলেই আপনার যেটা সেটা আবার হুন্ডি মার্কেট, মানে আমি যেটা মোটা দাগে বুঝি যে হুন্ডি মার্কেটটা বাড়লে পরেই তখন অন্যটা আশাটা কমে যাবে ফর্মাল চ্যানেলে আসেন। আমরা একটা বিরতি নিব, ওই জায়গায় প্রয়োজন হইলে মানুষ 10 টাকা 12 টাকা দিয়ে কিনবে, কিছু করার নেই। আমার দ্বৈত নাগরিকের বিষয়, আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো।